আজকে দুই বউরে নিয়ে ছাদে চলে আসলাম আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য। তো আমার এই যে দুই বউ কি করতেছে আপনাদের একটু দেখাই। আজকে আমাদের হচ্ছে আমরা 203 মিলে হচ্ছে একটা বিজনেস করি, আমরা তিনজন মিলেই। যেটা হচ্ছে অনেকেই জানে না, যেটা হচ্ছে শাড়ি পাঞ্জাবি কাপড় সেটের, আবার সিঙ্গেল শাড়ির, তো সেটারই হচ্ছে ঈদ কালেকশন চলে আসছে অনেক নতুন নতুন। তো এটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের শুটও করতে হবে এগুলো পরে, তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হচ্ছে অর্ডার দেওয়ার জন্য কিন্তু চলে যেতে পারো স্ক্রিনে দেওয়া পেজ, যেটা হচ্ছে নারীত্ব, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এবার হচ্ছে আমরা সবসময় কি হাফ সিল্কের টান, এবার হচ্ছে হাফ সিল্কের সাথে সাথে আমরা আনছি অর্গানজা শাড়ি, নাম ভুলে গেছিলাম। এগুলো হচ্ছে অর্গানজা আর ওইগুলো হচ্ছে হাফ সিল্কের। অর্গানজা গুলো দেখ কত পাতলা বোঝা যাচ্ছে, হ্যাঁ একদম পাতলা। ও এটাও তো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আসছে, খুব ভালো লাগছে। সব কিন্তু ছবি পেয়ে যাবা হচ্ছে আমাদের আয়ত্ত পেজে, প্লাস হচ্ছে টিয়া পেজ আমরা আপলোড করে দিব। তো তোমরা চাইলে হচ্ছে অর্ডার করতে পারো টিয়া পেজে, কেউ ইনবক্স করো না অর্ডার করার জন্য, সবাই হচ্ছে নারীত্বতে ইনবক্স করো অর্ডার করার জন্য, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বিজনেস এর জিনিস দিয়ে মারামারি করো না বেয়াদব, বলো দেখি আজকে কোন দিনে করবি কি কালার ব্লাউজ দিয়ে করবি এটা কথা তাহলে। আগে ব্লাউজ আগে মাসে শাড়ি সিলেক্ট করে আগে ব্লাউজ সিলেক্ট করো। আমার সতীন্দার মাথায় সমস্যা আছে বুঝছো, তুমি একটু মাইন্ড করো না। এটা তো আর একটা আছে না, ওটা দেখো দাদাটা তো অনেক সুন্দর দেখ ডিজাইনটা, হ্যাঁ এই এটা তো আর একটা আছে, এটা খোঁজ, এটা তো না একটা আছে ফার্স্ট টাইম বের করতে হবে। তো যে বাইক করে না লোকের জীবন দাম এটা রাখো না, এটা 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 ওইটা বলে এটার মতো অনেকগুলোই সিমিলার। সামনে কিন্তু এবার ঈদ আর পহেলা বৈশাখ দুইটা একসাথে, যার জন্য হচ্ছে আর এগুলো হচ্ছে কাপল সেট, দেখি এটা বাটারফ্লাই কাপল সেট, এগুলো হচ্ছে ইশের হাফ সিল্কের। এই যে তিনটে না, এই যে এগুলো চারটা আছে হাফ সিল্কের, আর বাকি চারটা না, বাকি যে পাঁচটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই পাঁচটা, এই বাদ বাকি পাঁচটা, আর বাকি সব হচ্ছে যে গোডাউন থেকে দেখাই, হ্যাঁ এই পাশেও আছে তোমাদের খুলে দেখাই এত পাতলা নাকি শাড়ি হয়, আল্লাহ এত সফট দেখো কত সফট, আর কালার গুলো করা কত সুন্দর, সেরকম শাড়িটা। এটা হচ্ছে আঁচল, ওয়াও জাস্ট ওয়াও। এটা কি সুতা আছে না সুতা ধারা শাড়ি, এত সফট শাড়িগুলো পরতে। তোমাদের যেহেতু গরমে এবার ঈদ প্লাস হচ্ছে পহেলা বৈশাখ, এবার কিন্তু 4 বছর পরে পহেলা বৈশাখ পালন হচ্ছে, তো এই জন্য কিন্তু এই শাড়িগুলো একদম পারফেক্ট আমাদের বাঙালিদের জন্য, কিন্তু শাড়ি অন্যরকম ভালোবাসে, আর এগুলো কিন্তু গরম লাগবে না, এই জন্য খুবই পারফেক্ট। আমরা পরলে তখন দেখতে পারবা যে কত সুন্দর লাগে শাড়িগুলো, রিসেন্ট হচ্ছে ভিডিও পেয়ে যাবা আস্তে আস্তে। কার দেখাবো খুললে দু একটা কতটা পাতলা শাড়ি, কত সুন্দর
Wow. Just. আর তুমি কোনটা বলছো এটা? 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 অবশ্যই তোমরা হচ্ছে অর্ডার করে ফেলো, খুবই রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ, মাত্র 1500 টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর শাড়ি। শাড়িগুলো কিন্তু আমাদের 13.5 হাত, প্রত্যেকটা শাড়ি কিন্তু 13.5 হাত। তো অবশ্যই 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 তোমরা অর্ডার করে ফেলো, নারীত্ব পেজে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো অবশ্যই তোমরা হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবা, 27 রোজার আগে সবার অর্ডার দিতে হবে, 27 রোজার পর কিন্তু সব কুরিয়ার সার্ভিস অফ হয়ে যাবে। তো যার জন্য তোমাদের হচ্ছে 27 রোজার আগে হচ্ছে তোমাদের অর্ডার করতে হবে, আর তোমাদের হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে তারপর হচ্ছে অর্ডার করবা, আর বাকি পেমেন্ট হচ্ছে তোমরা হাতে প্রোডাক্ট পেয়ে প্রোডাক্ট দেখে তারপর ডেলিভারি ম্যানের কাছে দিবা। ঈদ কালেকশনের শাড়ি পরে এর মধ্যে কত কি সুন্দর করে তারপর নিচে যায় গোসল করছি, রেডি ওরকম হয়ে যেত তাহলে তো কোনো কথাই নেই, একচুয়ালিতে রেডি হয়ে যেত। তবে শাড়িগুলো এত সুন্দর, আর বেশি নাম করতে আলাদিনের রোজ ওটা থাকলে তো বসতাম, ওটা বসলে তো জিন বেড়ে যেত, লাভ হতো কি জিন বেড়ে যেত, তুমি রেডি করে দাও। আচ্ছা তো শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর, দুজন একটু ম্যাচিং করে দুটা কালার পরে নিছি, দেখ সূর্যটা দেখ। এবার আমরা সেম শাড়ি কম আনছি যাতে দুইটা ডিজাইন একসাথে তোমাদের সাথে শেয়ার করতে পারি, এই জন্য হচ্ছে দুজন দুইটা পরে ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ে আসছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবা শাড়ি দুটা কেমন লাগতেছে, অনেক পাতলা অনেক সুন্দর। হ্যাঁ আর পরার পর বিশেষ করে মনে হইতেছে না যে শাড়ি পরছি, একটু ওজন নাই, ক্যারি করতে ঝামেলা নাই, গরম নাই, কিছু নাই। আসলটা এই যে দেখুন এটা, তাও কিন্তু আমাদের সিমিলারিটি আছে, ওরা আসলে হচ্ছে বাটারফ্লাই আর আমরা হচ্ছে ফুল, ফুল দেখছো, ফুল যায় না বাটারফ্লাই তো বুঝছো, বাটারফ্লাই যায় না ফুলে বুঝছো। হ্যাঁ আর চুল একদম ভেজা, গুসু করে আসছি মাত্রই, আল্লাহ অনেক যুদ্ধ করে রেডি হয়েছে আজকে। হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলে আসলো, আর এইদিকে আমার বড় বউ অসুস্থ অসুস্থ ফিল করতেছে, কয়েকটা ভিডিও বানাইতে বানাইতে সে অসুস্থ ফিল করতেছে, এই যে এখানে এসে বসা পড়ছে, তারা সাপোর্ট দেওয়ার জন্য আমার ছোট বউ এখানে উপস্থিত। আমি অনেক সাপোর্ট দিতেছি, অনেক সাহস দিতেছি, কিন্তু সাহস পাইতেছে না, বুঝে সব কিছু আন্ডার দেখতেছে, বন্ধ করে দিচ্ছে। উঠো চলো বাসা চলে যাই, আসো সন্ধ্যা হয়ে যাইতেছে, ওরে নাও আকি উঠো, না আমার করো না, লাভ নেই, নালে তো বসো, এই পুডেল কুডে পুডেল লাইছে রে, পুডেল দাও মানে এটা সেটা পুডেল না, পুডেল না ওটা শিজু, এখন আমরা বাসায় যাব, বাসায় যে ওই বাবা কয়দিন আগে কাঠগুলো সবগুলো এক জায়গায় লাগাইছিলাম, দেখে ইচ্ছা মতো আরো বলছে। এই যে দেখো এখানে কয়টা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা কাঠ গোলাপ, আমার ছয়টা সব এক জায়গায় লাগিয়ে রাখছে, এক একটা এক এক কালারে, সাদা গোলাপি লাল তিন কালারে, এখানে সাদা গোলাপি লাল হলুদ আছে, হলুদ আছে, তো অনেকগুলা 30-40টার মতো সব ফুটন্ত গোলাপ সহ এক একটা এক এক কালার ব্লগটা দেখাইছো তোমরা, তো সেখান থেকে এখানে কিছু আসছে অনেক গাছ, এই বাসে আসার পর বিশেষ করে আমি অসুস্থ হওয়ার পর অনেক গাছ মরে গেছে। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট, কারণ এটা কিন্তু দুই কালার, এই যে দেখো এটা কিন্তু সাদাও আছে, এই বাগান বিলাসটা দুই কালার, বাগান বিলাস আমাদের খুব ভালো লাগে, কখনো আমাদের নিজেদের বাড়ি হলে তখন বাগান বিলাসের বাগান বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। আর এই গেটের সামনে ওইখানে হলুদ, আর এখানে একটা আছে হচ্ছে ম্যাজেন্টা কালার, একদম ডার্ক ম্যাজেন্টা এটা, আর হচ্ছে এখানে অনেক গাছ আছে, আমাদের এই গাছটা মরে গেছে,
আর এই যে এই পাশে আছে হচ্ছে কি আমাদের আরেকটা অরেঞ্জ কালার আছে, এইটা কিন্তু বললাম। আর হচ্ছে আরো গাছ ছিল আমাদের, হিউজ পরিমাণ গাছ ছিল। এই আমি অসুস্থ হওয়ার পরে অনেকগুলাই মারা গেছে, কারণ যত্ন নেওয়া হয় না, তোমাদের ভাই আবার ছাদে আসে না তেমন। আমি আয়সা মাঝে মাঝে পানি দিই, হ্যাঁ আয়সা মাঝে মাঝে যে তোমাদের আঁকি আপু পানি দেয়, এই জন্য গাছগুলো এরকম হয়ে গেছে। স্কুলে যাই স্কুলে, মানে আমার আমার ছোট বউ এসে পানি দেয় দেখে নিয়ে গাছগুলো মনে হয় গেছে। কি কইলা তুমি কথা, মাঝে মাঝে পানি দেয় দেখে এরকম হয়, সব সময় দেয় না, বুঝো না আমার মাথা ঘুরাইতেছে। আয় তো তো আমি স্কুলে যাই স্কুলে। যাই হোক, সবাই দোয়া করবেন। আমরা দুই ভাই, তুমি বাদাম খাই। তোমরা দুই ভাই না, তোমরা দুই সতীন। দুই সতীনে বান্ধবী তোমরা। এই গাছটা দেখলে আমার এত রাগ উঠে, এত রাগ উঠে মন যাচ্ছে আমার গলা, আমি গলা টিপতে। এটা তো আমারই, এটা ভালো লাগে না, ক্যাকটাস ভালো না, এটা ফালাই দেব। এই যে আইডিয়া আছে ছয়টা, তোরে ফালাই দেব আমি, তাও ক্যাকটাস না, ক্যাকটাস দে। আমি দেখি আমার আদা দিতে কি অবস্থা, হেরে তো দেখা দরস কে। এখনো ফুচকার ঘুগনি ফ্রিজে খায় না কিছু না, তোর লেগে জীবনে ফুচকার লে বেটার লাগে আমার দুধ। তো যাই হোক, সবাই দোয়া করবেন। ওমা কিলো এমন কা, যাই হোক সবাই দোয়া করবেন। আর আমরা এখন বাসায় যাচ্ছি, বাসায় যাওয়ার পরবর্তীতে কিছুক্ষণ গল্প টল্প করি, আর আপনাদেরকে জানাচ্ছি আবার আমরা নিচে যাই কি করি না করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।